বন্ধুরা, আপনারা দেখেছেন হয়তো যে যারা যত পুজো পাঠ করে বাস্তবে তারাই বেশি দুঃখী হয়, কিন্তু যারা পুজো পাঠ করেন না, অধর্ম করেন, তারাই জীবনে বেশি সুখী হয়। এমনকি ভালো মানুষের পৃথিবী ছেড়ে আগে চলে যান। কিন্তু কেন? এ ভগবানের কেমন বিচার? বন্ধুরা, বেশিরভাগ মানুষের উত্তর খুঁজে না পেয়ে নাস্তিক হয়ে যাচ্ছে, তারা ভগবানকেই অবিশ্বাস করেন। তাই যদি বন্ধুরা আপনাদের মনে এমন প্রশ্ন কখনো আসে, তো আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন, আর চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন, আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে ভালো মানুষের সাথেই খারাপ কেন হয়। বন্ধুরা, আমরা সকলেই জানি যেটা কলিযুগ চলছে, আর এই যুগের রাজা হলেন কলিপুরুষ। কারণ যত পাপ বাড়বে কলিপুরুষ ততই শক্তিশালী হবে। তাই বন্ধুরা, এর কারণ জানতে এই তথ্যটি আপনাদের অবশ্যই জানা দরকার। বন্ধুরা, এক সময়ের কথা, ভগবান শ্রীকৃষ্ণের গোলকধাম যাওয়ার পর একদিন ধর্মরূপী সার ও পৃথিবী দেবী গো মাতা রূপে বসে গল্প করছিলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চলে যাওয়ার জন্য পৃথিবী দেবীর দু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। তখন এই দেখে ধর্ম জিজ্ঞেস করায় পৃথিবী দেবী বলেন যে ভগবান শ্রীকৃষ্ণ চলে যাওয়ার জন্য পৃথিবীতে কলি পুরুষের শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তখন ধর্ম বলেন, হ্যাঁ, আমার ধর্মের চারটি স্তম্ভ ছিল, কিন্তু আজ মাত্র একটি স্তম্ভই রয়েছে। এই কথা বলতে বলতেই সেখানে কলিপুরুষ এসে পৌঁছান, আর ধর্মরূপী সার ও পৃথিবী মাতার ওপর আঘাত করতে থাকেন। আর তখনই সেখানে রাজা পরীক্ষিত এসে পৌঁছান। এই সব দেখে রাজা পরীক্ষিত কলিপুরুষকে মারতে যান। তখন কলিপুরুষ হাত পা জোর করে রাজার কাছে গিয়ে ক্ষমা চাইতে লাগলেন। তখন রাজা বলেন যে দুঃখ কষ্ট দরিদ্রতার কারণ একমাত্র তুই, তাই তুই এখনই আমার রাজ্য ছেড়ে বাইরে বেরিয়ে যা। তখন কলিপুরুষ বলেন, হে রাজন, এই পুরো পৃথিবীতে আপনারই রাজ, তাই আপনি বলে দিন আমি কোথায় নিবাস করব। তখন রাজা বলেন, অসত্য, অহংকার, কাম, ক্রোধ এই চারটি জিনিস যেখানে থাকবে তুমি সেখানে নিবাস করো। তাই বন্ধুরা, কলিযুগে যত পাপ বাড়বে কলিপুরুষের শক্তি কিন্তু ততই বৃদ্ধি পাবে। কিন্তু যারা ভক্তি করে, সৎ পথে চলে, তারাই হচ্ছে কলিপুরুষের শত্রু। তাই সে বিভিন্নভাবে মানুষকে ঈশ্বর থেকে দূরে করে দেন, নানা রকম সমস্যা দেয়, আর পাপীদের ধন সম্পত্তি মান সম্মান সব কিছু প্রদান করেন। যেমন বন্ধুরা, জেলেতে শুধু পাপী রাই থাকে, ভালো মানুষদের সেখানে গেলে নানা রকম সমস্যা ভোগ করতে হয়, তেমনই বন্ধুরা, পৃথিবী হচ্ছে বাস্তবে জেল, আর আমাদের আসল ঘর হচ্ছে ভগবত ধাম। কোনো কারণে আমাদের এই মৃত্যুলোকে আসতে হয়েছে। যেমন দেখবেন, জেলেতে যারা ভালো হয় তারা আগেই ছাড়া পেয়ে যায়, ঠিক তেমনই বন্ধুরা, ভক্তরা, ভালো মানুষেরা এই পৃথিবীরূপী জেল থেকে আগেই ছাড়া পেয়ে যায়, আর নিজেদের বাড়িতে মানে ভগবত ধামে চলে যায়। আর আমরা না জেনেই ভগবানকে তখন দোষ দিই। আর এর কারণ বন্ধুরা, আমরা জেলখানায় থাকতে থাকতে নিজের বাড়ি মানে ভগবত ধামই ভুলে গেছি। তাই কলিযুগের শেষে যখন ভগবান আসবেন, তখন কলিপুরুষ ও সমস্ত পাপীরা এর শাস্তি ভোগ করবেন, আর সেই দিনই হবে জাজমেন্ট ডে। তাই আপনিই ঠিক করুন, পাপ করে কি আপনি জেলখানাতেই থাকবেন, নাকি জেল ছেড়ে আপনি নিজের বাড়িতে ফিরে যাবেন। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।